ত্রিপাক্ষিক নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে শুক্রবার ত্রিদেশীয় সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ কাজ করার বিষয়ে সম্মত হয় তারা। চীন এবং উত্তর কোরিয়ার সাথে দেশ তিনটির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। এছাড়া ত্রিপাক্ষিক এই সম্মেলনে ইউক্রেনকে সমর্থন ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া ও মস্কোর জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে একমত হন। In order to provide relief to the...